بسم الله الرحمن الرحيم এক বোন বলছেন যে আমার আম্মাকে খুশি রাখার যথেষ্ট চেষ্টা করি আমি, কিন্তু পারি না। আমার ভাই আছে, সে আম্মাকে খাবার দেয় না, কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। এমনকি আমার একটা ছেলেকেও আমার আম্মার কাছে রেখে দিয়েছি, বা সেখানে সে থাকে, তারপরে উনি খুশি হন না। এক্ষেত্রে আমার করণীয় কী, কী করতে পারি আমি? পিতামাতার গুরুত্ব, মর্যাদা, তাদের সম্মান আমরা সবাই জানি। পবিত্র কোরআনে মহান আল্লাহ তার ইবাদতের পরেই অনেক জায়গায় পিতামাতাকে বা পিতামাতার সাথে সদ্ব্যবহারের কথা বলেছেন, সদ্ব্যবহার করতে বলেছেন। সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, মহান আল্লাহ, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না, কোনো কিছুর শরিক করো না, আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। সূরা আল আনকাবুত এর 8 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষকে উপদেশ দিয়েছি, নসিহত করেছি, নির্দেশ দিয়েছি তাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করার জন্য। এভাবে সূরা ইসরার 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার প্রভু নির্দেশ দিচ্ছেন, বিধান দিচ্ছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করবে। তো এই আয়াতে আবার বলে দেওয়া হয়েছে, ফালা তাক, আয়াতের একটু পরে এসে ফালা তাকুল্লাহমা উফিন, তাদেরকে উফ শব্দটাও তাদের সাথে বলো না, বা তাদের তোমাদের আচরণে যেন তারা উফ শব্দটা বলেও কষ্ট না পায় এবং তাদেরকে ধমক দিও না। অকুল্লাহুমা কওলান করিমা, বরং তাদের সাথে খুব নরমভাবে সুন্দরভাবে কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব ফি রিদা আল ওয়ালিদ, অন্য বর্ণনায় এসছে, রিদার রব ফি রিদা আল ওয়ালিদাইনি ওয়া সাখাতুহু ফি সাখাতিহিমা, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টিতে পিতামাতার সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টিতে, কি বলে, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এবং তাদের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, অর্থাৎ তাদের, তারা যদি সন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ পাক সন্তুষ্ট থাকবেন, আর তারা অখুশি থাকলে, অসন্তুষ্ট থাকলে আল্লাহও অসন্তুষ্ট থাকবেন, অখুশি থাকবেন। সেজন্য পিতামাতাকে খুশি রাখা, তাদেরকে সন্তুষ্ট রাখা, এটা মানে খুব জোরালো একটা ওয়াজিব প্রত্যেকটা সন্তানের জন্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। তো এখন আপনি চেষ্টা করছেন বলছেন, কিন্তু উনি খুশি হচ্ছেন না, আপনাকে উনি যে অসন্তুষ্ট, অখুশি, এর কারণ উদ্ঘাটনের চেষ্টা করতে হবে, কি কারণে উনি অসন্তুষ্ট। তার আগে বলি যে আপনার ভাই বলছেন ভাত দেয় না, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক যে একজন সন্তান তার মাকে ভাত দেয় না, এর চেয়ে মানে জঘন্য অপরাধ হতে পারে না। যে মা কত কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে, দুধ পান করিয়েছে ছোটোবেলায়, নিজে এক লোকমা না খেয়ে তাকে খাওয়াইছে, সেই মাকে যদি আমরা ফেলে দিই তাহলে এর চেয়ে কষ্টের আর হতে পারে না, ওই সন্তানের জন্য কোনো কল্যাণই আশা করা যায় না। যাই হোক, আপনি দিচ্ছেন খাবার বলছেন, অনেক ভালো কথা, কিন্তু আমার মনে হয় শুধু খাবার দিলে, একটা সন্তান তার কাছে রাখলেই যে তার অধিকার আদায় হয়ে গেল এটা নয়, এর পাশাপাশি তার সাথে সৎ ব্যবহার করা, তিনি কষ্ট না পান এমন আচরণ করা, তারপরে তার সাথে নরমভাবে কথা বলা,
তার বিপদ আপদে এগিয়ে আসা, অসুস্থ হলে তাদেরকে সেবা শুশ্রূষা করা, সেবা করা, আরও যে সমস্ত বিষয় আছে সেগুলি আপনি অবলম্বন করুন। আর আপনার আম্মার কাছে নরমভাবে সুন্দরভাবে কথা বলে সুন্দর সম্বোধন করে তার কাছে জানার চেষ্টা করুন যে তিনি কেন খুশি না, কিসে অখুশি, সমাধান করার চেষ্টা করুন। ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। যদি সব চেষ্টা ব্যর্থ হয় তারপরেও উনি অখুশি থাকেন, তারপরে আপনি চেষ্টা করুন আজীবন, উনি যতদিন আছেন, আপনি যতদিন আছেন, ততদিন চেষ্টা করুন তার সাথে ভালো ব্যবহার করার। উনি খুশি হচ্ছেন না, তারপরেও আপনি চেষ্টা করে যাবেন, কোনো সময় চেষ্টার ত্রুটি রাখবেন না ইনশাল্লাহ। যদি তারপরে উনি খুশি না থাকেন তাহলে সেটা ভিন্ন কথা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোনো কাউকে তার মানে সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না কারোর উপরে। এরপরে ফাত্তাকুল্লাহ মাসাতাআতুম, আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন যে তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তো আপনি যথাসাধ্য চেষ্টা যদি করেন তাহলে আপনি আপনার দায়িত্ব মুক্ত হয়ে যাবেন। তো মহান আল্লাহ আমাদেরকে, আপনাকে, আমাকে, সবাইকে পিতামাতার প্রতি যে কর্তব্য সেগুলি যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।